নাম তোমার? দুলুমিয়া। সুপারস্টার শাকিব খানের ভক্তদের জন্য প্রতীক্ষার পহর যেন শেষই হতে চায় না। প্রিয় তারকার প্রথম প্যান ইন্ডিয়া সিনেমা দরদ নিয়ে দর্শকের মাঝে উত্তেজনা এখন তুঙ্গে। শাকিব খানের সঙ্গে বলিউড তারকা সোনাল চৌহান রয়েছে এই ছবিতে, যা সিনেমাটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। তবে এত কিছুর পরও সময় যেন শাকিব খানের ভক্তদের জন্য ধৈর্যের অপেক্ষার পহর কাটছেই না। সিনেমাপ্রেমীদের দীর্ঘ অপেক্ষার পর শাকিব খান অভিনীত প্যান ইন্ডিয়া সিনেমা দরদ নিয়ে কৌতূহল যেন তুঙ্গে। সবশেষ নির্মাতা অনন্য মামুন জানিয়েছেন, আগামী 6 সেপ্টেম্বর সালমান শাহ মৃত্যুবার্ষিকে প্রেক্ষাগৃহে আসতে ছবিটি। তবে সম্প্রতিকালে জাতীয় নানা সমস্যার কারণে সিনেমাটির মুক্তি নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতা বিজয়ের পরপরই দেশের দক্ষিণাঞ্চলে শুরু হয়েছে ভয়াবহ বন্যা। এই পরিস্থিতিতে মানুষের দুঃখ কষ্ট মাথায় নিয়ে সিনেমা হলে যাওয়ার মানসিকতা প্রায় কারোরই নেই। ফলে নির্ধারিত তারিখে ছবিটির মুক্তির ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না নির্মাতা মামুন। দরদ সিনেমা নিয়ে চলমান অনিশ্চয়ের প্রসঙ্গে সম্প্রতি এক সংবাদ মাধ্যমে নির্মাতা অনন্য মামুন খোলামেলা কথা বলেছেন। তিনি জানান, এ বিষয়ে কোনো সিদ্ধান্তই নিতে পারছি না আমরা। একের পর এক সমস্যা সৃষ্টি হচ্ছে, সমাধান না হতেই আরেক সমস্যা শুরু হচ্ছে, যে কারণে আমরা আপাতত বিষয়টি নিয়ে ভাবছি না। সব মিলিয়ে সময় স্থির হলে সিদ্ধান্ত নেব। দরদ মুক্তির কথা ছিল গেল ফেব্রুয়ারি মাসের ভালোবাসা দিবসে, তবে সেটি সম্ভব হয়নি। এরপর কেটে গেল 6 মাস, পরিস্থিতি পক্ষে না আলেও মুক্তিও সম্ভব নয়। জানা গেল সাইকো থ্রিলার সিনেমার গল্প দরদ 2023 সালে শুরু হয়। এই ছবির 300 ধরনের কাজ, বাংলা, হিন্দি, তামিল, তেলেগু, মালায়ালাম, কর্ণাটক 6টি ভাষায় মুক্তি পাবে এই সিনেমা। সিনেমাটির প্রযোজক পশ্চিমবঙ্গের এসকে মুভি, বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট এবং মুম্বাইয়ের ওয়ান ওয়ার্ল্ড মুভিজ। দরদ সিনেমাতে শাকিব সোনাল ছাড়াও রয়েছে বাংলাদেশের সাপা মারুয়া, এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, এলিনা, সস্মি ইসলাম, রাহুল দেব সহ অনেকেই।